আর এবারে যে খবরের দিকে আমাদের নজর থাকবে শহর কলকাতায় একটি পোস্টার দেখা গিয়েছে যে পোস্টারে লেখা রয়েছে মমতা রূপেণ সংস্থিতা পোস্টার ঘিরে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে বিতর্ক শুরু হতেই উধাও পোস্টার বড়বাজার এলাকায় সেখানে দেখা মিলেছিল এই বিতর্কের পোস্টার আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রজ্ঞা সাহা রয়েছেন প্রজ্ঞা জি এলাকায় এই পোস্টারটি দেখা গিয়েছিল এখনো কি সেখানে রয়েছে নাকি সেই পোস্টারটা সরিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে রাজনৈতিক মহলে অনেকেই এই নিয়ে কিন্তু ঘোরতর আপত্তিও জানিয়েছেন আমি কথা বলেছিলাম মীনা দেবী পুরোহিতের সঙ্গে এবং তিনি সেখানে এই যে পোস্টার তা নিয়ে তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন যে এই ধরনের যেটা আমাদের দুর্গাপুজোর তার আলাদা একটা ইমোশন আছে সেখানে রাজনীতির সাথে কী করে তাকে যুক্ত করা হয় এবং এই যে রাজনীতির সাথে যুক্ত করা হয়েছে যেভাবে মুখ্যমন্ত্রীকে এবং যেভাবে দুর্গা যে শ্লোক সেই শ্লোককে পরিবর্তন করা হয়েছে তা নিয়েও তিনি কিন্তু এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ধিক্কার জানিয়েছেন তিনি বলছেন রাজনীতির অধঃপতন ঘটছে যার জন্যেই এই ধরনের ব্যবহার করা হয়েছে একটা ধর্মীয় অনুষ্ঠান একটি ধার্মিক ব্যাপার ধার্মিক আবেগ সেখানে কিন্তু এই ধরনের পোস্টার বা এই ধরনের লেখা হয়েছে দুর্গা শ্লোককে যেভাবে পরিবর্তন করা হয়েছে একেবারে একেবারে প্রজ্ঞা তুমি আমাদের সঙ্গে থাকো এবং এই বিষয় নিয়ে মীনা দেবী পুরোহিত তিনি ঠিক কি বলছেন শুনে নেব আমরা লজ্জার কথা আছে একদম একদম লজ্জার কথা আছে নোংরা রাজনীতি করছেন মমতা রূপেণ সংস্থিতা কি আছে মুখ্যমন্ত্রী মমতা একটু মহিলা আছে মহিলাকে বাঁচাতে পারে না অত্যাচার অনাচার দুরাচার তারপর আমাদেরকে মারামারি করে এ বিষয় নিয়ে দিলীপ ঘোষ ঠিক কি বলছেন শুনে নেব আমরা টাকা দিয়েছেন তো 60,000 টাকা এমনি চারটি কারণ ওনার ছবিও লাগাতে হবে কার অনুপ্রেরণা সেটাও বলতে হবে এবং উনি ক্লান্ত হয়ে যাচ্ছেন পুজো উদ্বোধন করতে প্রশাসন কি চালাবে আপনাদের শোনালাম দিলীপ ঘোষ এবং মীনা দেবী পুরোহিতের বক্তব্য শোনালাম এবং তারা কিন্তু রীতিমতো এই ঘটনার নিন্দা করছেন যে ছবিটা আছে পোস্টারটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভলি এই পোস্টার দেখাচ্ছি আপনাদেরকে শহর কলকাতায় সেখানে দেখা মিলেছে মমতা রূপেণ সংস্থিতা এই পোস্টারে দেখা মিলেছে যে পোস্টার দেখা গিয়েতে কিন্তু রীতিমতো বিতর্ক শুরু হয়েছে এবং বিতর্ক শুরু হতে অর্থাৎ রিপাবলিক বাংলায় এই খবর দেখানোর পরই কিন্তু সেই পোস্টার উধাও হয়ে গিয়েছে আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা রয়েছেন অনির্বাণ একটা বিষয় দুর্গাপুজো বাঙালির একটা আলাদা ইমোশন এর সঙ্গে জড়িয়ে রয়েছে এবারে সেই দুর্গাপুজোর সঙ্গে রাজনীতির রং সেটা একেবারে প্রকাশ্যে দেখা যাচ্ছে একেবারেই মধুকল্পিতা দেখো ইউনেস্কোর স্বীকৃতির যে লোগো সেটা এই পোস্টারের একেবারে ডান দিকে মাথার উপরে কোণের দিকে দেখা যাচ্ছে অর্থাৎ এটা যে এই বছরেই ইউনেস্কো স্বীকৃতি আসার পর বিধায়কের তরফ থেকে দেওয়া পোস্টার সেটা বোঝা যাচ্ছে এতে কোনো সমস্যা নেই তার কারণ রাজ্য সরকার সরকারিভাবে এবং বিভিন্ন ক্লাবগুলি তারাও দুর্গাপুজোর এই ইউনেস্কো স্বীকৃতিকে হেরিটেজ স্বীকৃতিকে উদযাপন করছেন এর মধ্যে কোনো সমস্যা নেই স্থানীয় সাংসদ এবং বিধায়ক হিসেবে বিবেক গুপ্তার ছবি তাতেও কোনো সমস্যা নেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের দলনেত্রী দল হিসেবে তৃণমূল কংগ্রেস যদি শারদীয় শুভেচ্ছা মানুষকে জানান তাতেও কোনো সমস্যা নেই এবং এমনটা প্রত্যেক বছরই আমরা দেখেছি তারা জানিয়ে থাকেন দলের তরফ থেকে জানিয়ে থাকেন ফলে এখানে সমস্যার কিছু নেই তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকাশ নিচে লেখা দেখা যাচ্ছে অর্থাৎ বিবেক গুপ্তা যে শাখা থেকে বা দলের যে সংগঠনের তরফ থেকে দলের যে শাখা সংগঠনের তরফ থেকে এই পোস্টারটি দিচ্ছেন তারও একটি ক্লেমার দেখা যাচ্ছে অর্থাৎ কারা দিচ্ছে এই পোস্টার যেমনটা আইনতভাবে এই দেশে সংস্থান রয়েছে কিন্তু পোস্টারের নির্দিষ্ট একটি লাইন যা দেবী সর্বভূতেষু মমতা রূপেণ সংস্থিতা এবং সেখানে সেই পোস্টারেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির ব্যবহার এটা কিন্তু নিশ্চিতভাবে রাজ্যের বিরোধীদের তরফ থেকেও প্রশ্ন তুলতে তাদেরকে সাহায্য করেছে তার কারণ আমরা দেখেছি বারবার এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তুতি করতে গিয়ে তাকে বিভিন্ন দেবদেবী বা মহাপুরুষের সঙ্গে তুলনা করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের অত্যুৎসাহী নেতা বা নেত্রীরা তারা কিন্তু দলের জন্য একটা একটা বিড়ম্বনাই তৈরি করেছেন এক্ষেত্রে নির্মল মাঝি প্রসঙ্গ নিশ্চিতভাবে আমরা ভুলে যাইনি যাতে রামকৃষ্ণ মিশন পর্যন্ত
প্রতিক্রিয়া দিতে বাধ্য হয়েছিল বা প্রতিক্রিয়া দিয়েছিল, তার কারণ তারা সাধারণভাবে রাজনীতির কোনো কিছুর সঙ্গে জড়ান না, কিন্তু তার সত্ত্বেও তারা প্রতিক্রিয়া দিতে বাধ্য হয়েছিল এবং তৃণমূল কংগ্রেসের দলের তরফ থেকে নিয়ে করা প্রতিক্রিয়া জানায় নির্মল মাঝিকে সতর্ক করা হয় বলে তখনই আমাদের জানিয়েছিলেন দলের মুখপাত্র এবং রাজ্য সাধারণ সম্পাদক, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কিন্তু সেই ট্র্যাডিশন যে সমানে চলিতেছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস এমন অত্যুৎসাহী নেতা নেত্রীদের যে অভাব এখনো পর্যন্ত নেই, যারা এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বা তার নেতৃত্বের প্রশংসা করতে গিয়ে সেটা এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছেন যে দলকে তা বিড়ম্বনার মধ্যে ফেলছে এবং এমন যে উৎসব যা সকলের উৎসব, সাধারণের উৎসব, তারও রাজনীতিকরণ করে ফেলছেন, সেটা তারা বুঝে করছেন কি না করছেন জানি না, কিন্তু এই উৎসবের মরশুমে দলকে সে বিড়ম্বনার সঙ্গী করছেন, যে মরশুমটা শুধুমাত্র ইউনেস্কোর এই স্বীকৃতি উদযাপনের মরশুম হতে পারত। মধুকল্পিতা, একেবারেই একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি ছিলেন আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা।